সার্বিক পূজা পরিস্থিতি কেমন দেখলেন এই বিষয়টা নিয়ে কথা বলবেন? না, আমরা তো ঘুরে ঘুরে দেখছি, আমাদের ডিসি সাহেব, আমরা নিজেরা, জেলা প্রশাসন, আমরা পুলিশ প্রশাসন মিলিতভাবে দেখছি নিরাপত্তা কীরকম ব্যবস্থাপনা নিয়েছেন। বিশেষত যারা আমাদের এখানে আনসার সদস্য তারা কাজ করছেন, আমাদের পুলিশ সদস্যরা কাজ করছেন এখানে, তাদের সার্বক্ষণিক ভলান্টিয়ার কাজ করছেন। আমরা সিসি ক্যামেরার আওতায় সমস্ত এলাকাগুলো রেখেছি, সার্বিকভাবে নিরাপদ একটি পরিবেশে বিরাজ করছে এবং আপনারাও দেখছেন যথেষ্ট উৎসবমুখর পরিবেশ। আমরা আশা করছি দশমী পর্যন্ত এই উৎসবমুখর পরিবেশই বজায় থাকবে এবং আমাদের বিভিন্ন ধরনের যারা গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কাজ করছে সাদা পোশাকে। সার্বিকভাবে আমরা এখানে উপজেলা প্রশাসন নজরদারি রাখছি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সকলে মিলে, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই যারা এখানকার পূজা কমিটি যারা আছেন তাদের সার্বিক সকল যে সুন্দর ব্যবস্থাপনা করেছেন। এই জন্য আমি গ্রামের সমস্ত যারা এখানে এই পুজো কমিটির যারা সভাপতি বা সেক্রেটারি তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। থ্যাংক ইউ।